ওয়েলকাম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা মাস্টার ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট করছো এডুকেশন সাবজেক্টের অ্যাসাইনমেন্ট অ্যান্সার স্ক্রিপ্ট। তো দেখো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সেভেন্থ পেপারের কোশ্চেন নাম্বার ছয়ের দাগের যে দুটি প্রশ্নের উত্তর আলোচনা করতে হবে, সেই দুটি প্রশ্নের উত্তর আমি এখানে তোমাদের সামনে উপস্থাপন করব। এই ভিডিওর মধ্যে দিয়ে আমাদের সেভেন্থ পেপারের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা শেষ করব। পরবর্তী ভিডিওতে আমরা যে এইট পেপার বিভিন্ন স্পেশাল পেপার আছে সেই স্পেশাল পেপারগুলি একে একে আমরা আলোচনা করব। আলোচনার মূল পর্বে যাওয়ার আগে বলবো, এডুকেশন সংক্রান্ত বিভিন্ন ধরনের আপডেট এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এডুকেশন সাবজেক্টের ফাইনাল পরীক্ষার বিভিন্ন সাজেশন এবং নোটস এবং স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিটেলসে আলোচনার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার জন্য সবাইকে অনুরোধ করছি। তো দেখো, এখানে প্রশ্ন দিয়েছে, আমাদের বলছে যে কোনো দুটির উপর সংক্ষিপ্ত টিকা লিখুন, 60 শব্দের মধ্যে লিখতে হবে, 4 মার্কস করে আছে আমাদের। তাহলে আমরা এখানে বলেছি দুটো প্রশ্ন উত্তর করবো, একটা হচ্ছে বি ছয়ের, আমরা বি দাগের প্রশ্ন উত্তর আলোচনা করবো এবং ডি দাগের প্রশ্ন উত্তর আলোচনা করবো। তো প্রথমে এসো দেখে নিই ছয়ের বি দাগের প্রশ্নের উত্তর। আচ্ছা, আমরা প্রথমে পয়েন্টস করবো, ইলেকট্রিক কাউন্সিলিং বা সমন্বয়ী পরামর্শদান বা যাকে মিশ্র পরামর্শদান বলা হয়। আমরা এখানে লিখব কাউন্সিলিংয়ের পদ্ধতিগুলি একটি ব্যক্তিত্ব তত্ত্বকে ভিত্তি করে বিকাশ লাভ করেছে, একথা আগেই বলা হয়েছে। যেমন নির্দেশিত কাউন্সিলিং, ফ্রয়েডের মনসমীক্ষণী মতবাদ ভিত্তিক, রোজার্সের অনির্দেশিত কাউন্সিলিং, মানবিক তত্ত্ব ভিত্তিক ইত্যাদি। কিন্তু কার্যক্ষেত্রে একজন কাউন্সিলরের পক্ষে কোনো একটি বিশেষ তত্ত্বের অনুগামী হিসাবে অন্যান্য তত্ত্ব বা পদ্ধতিকে দূরে সরিয়ে রাখা সম্ভব হয় না, এবং এই ধরনের একনিষ্ঠতাকে অবৈজ্ঞানিকও বটে। সুতরাং বিভিন্ন তত্ত্ব ও পদ্ধতির সমন্বয় ঘটিয়ে বাস্তব প্রয়োজন অনুযায়ী যে কাউন্সিলিংয়ের ধারা তৈরি হয়েছে তার নাম মিশ্র পরামর্শদান। এখানে আমরা একটু প্যারাচেঞ্জ করে লিখব, প্যারাচেঞ্জ করে আমরা লিখব ব্রামার 1969 খ্রিস্টাব্দে তিনি বলেছেন যে কাউন্সিলিংয়ের সমস্ত তত্ত্ব পদ্ধতিগুলির মধ্যে সবচেয়ে ভালো অংশগুলি একত্রিত করে কাজে লাগানোর নাম মিশ্র পরামর্শদান। যদিও তিনি সবচেয়ে ভালো বলতে কী বোঝায় তা তিনি ব্যাখ্যা করেননি। নেক্সট আমরা প্যারাচেঞ্জ করে আবার লিখব, মিশ্র পদ্ধতির একজন গুরুত্বপূর্ণ ও প্রধান প্রবর্তক হলেন থর্ন। 1950 খ্রিস্টাব্দে তিনি বলেছেন যে মিশ্র পদ্ধতি পরামর্শদানের ক্ষেত্রে সবচেয়ে বাস্তবসম্মত পদ্ধতি, কারণ এটি একটি বিশেষ তত্ত্ব সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয়। তিনি 6টি ধাপে তার পদ্ধতির কার্যপ্রণালী বর্ণনা করেছেন। সেই ধাপগুলি হলো, নাম্বার 1 আমরা এটা লিখব, নাম্বার 2, তারপরে আমরা পরপর এখানে আরও যে 5টি এখানে ধাপ আছে সেইগুলো আমরা পরপর এখানে লিখব। ব্যাস, এই পর্যন্ত লেখার পরে আমরা এই নোটসটি শেষ করে দেবো। আমরা লাস্ট লিখব যে কাউন্সিলিংয়ের ফলাফল বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করে পদ্ধতি ও তত্ত্ব সম্বন্ধে সিদ্ধান্ত গ্রহণ। এই পর্যন্ত আমরা লিখে এই নোটটি শেষ করব। দেখো, এখানে ডি এর দাগের প্রশ্ন বলছে পিতামাতার পরামর্শ নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। আমরা দেখে নিই এই প্রশ্নের উত্তর। দেখো, আমরা পয়েন্টস করবো পিতামাতার ভূমিকা, প্যারেন্ট গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং। পিতামাতাকে সন্তানের পরিপ্রেক্ষিতে যে পরামর্শ ও নির্দেশনা দেওয়া হয় তার উদ্দেশ্য অনেক। কী কী উদ্দেশ্য? আমরা উদ্দেশ্য নাম্বার 1 লিখব, আমরা 1 নম্বর লিখব, প্রত্যেক মা বাবাই সন্তানের শুভ অশুভ নিয়ে সর্বদা চিন্তিত, সেজন্য সন্তান পালনের জন্য নিজেদের জ্ঞান বুদ্ধি অনুযায়ী তারা সর্বোৎকৃষ্ট ব্যবস্থা করতে সচেষ্ট থাকেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সন্তান ধারণ ও পালনের বৈজ্ঞানিক পদ্ধতি সম্বন্ধে তাদের সঠিক ধারণা থাকে না। এই জন্য পিতৃত্ব ও মাতৃত্ব বিষয়ক নির্দেশনা ও পরামর্শ তাদের জন্য প্রয়োজন হয়। শিশু বিশেষজ্ঞ ডাক্তার, শিশু মনোবিজ্ঞানী বা অনুরূপ কোনো ব্যক্তি এই জাতীয় নির্দেশনা ও পরামর্শ দিয়ে থাকেন, যার উদ্দেশ্যে সন্তান পালন ও সন্তানের সমস্যাগুলি কাটিয়ে ওঠার দক্ষতা অর্জন করা, যার উদ্দেশ্য। 2 নম্বর দিয়ে লিখব, সন্তানের শিক্ষা সম্বন্ধে প্রত্যেক মা বাবা বিশেষভাবে সচেতন থাকেন, তার জন্য যথোপযুক্ত আয়োজন ও ব্যয় করতে তারা কুণ্ঠা বোধ করেন না। এই বিষয়ে শিক্ষক ও বিদ্যালয়ের সঙ্গে তাদের সহযোগিতা ও সংযোগ একান্তভাবে প্রয়োজন হয়। সম্প্রতি সন্তানের শিক্ষার ক্ষেত্রে পিতামাতার অংশগ্রহণের বিষয়টি একটি উল্লেখযোগ্য গবেষণার ক্ষেত্র হিসেবে স্বীকৃত। এই বিষয়ে মা বাবাকে যে নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয় তার উদ্দেশ্য তাদের শিক্ষা ও আনুষঙ্গিক বিষয় সম্বন্ধে প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সাহায্য করা। এর ফলে শিক্ষকদের সঙ্গে একযোগে তারা সন্তানের শিক্ষাকে আরও ফলপ্রসূ করে তুলতে পারেন এবং কোনো সমস্যা উপস্থিত হলে যৌথভাবে তার সমাধান করতে পারেন। 3 নম্বর দিয়ে লিখুন,
থার্ড নাম্বার আমরা লিখব, সন্তানের কোনো সমস্যা থাকলে পিতামাতার পক্ষ থেকে পরামর্শদাতার সাহায্য ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব হয় না। তাছাড়া বহু ক্ষেত্রেই তারা মানবিকভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন, কারণ সন্তানকে ঘিরে তাদের যাবতীয় আশা আকাঙ্ক্ষা ও স্বপ্ন চুরমার হয়ে যায়। সন্তানের কোনো প্রতিবন্ধিতা, নেশাগ্রস্ততা, অপরাধ পরায়ণতা, মানসিক রোগ এমনকি বিশেষ বিশেষ দুরারোগ্য শারীরিক ব্যাধির জন্যেও মা বাবার পরামর্শ ও নির্দেশনা গ্রহণের প্রয়োজন হয়ে পড়ে। এটুকু আমরা লিখলেই এই নোটসটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে দেখো, আমরা সেভেন পেপারে দুটি ছয়ের দাগে দুটি প্রশ্ন উত্তর আলোচনা করতে বলেছিলাম, আমরা দুটি প্রশ্ন উপস্থাপন করলাম। পরবর্তী ভিডিওতে আমি এইট পেপারের বিভিন্ন স্পেশাল পেপার নিয়ে আমি একে একে ভিডিও আপলোড করব। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সকলকে ধন্যবাদ।